السلام علیکم ورحمت اللہ وبرکاتہ سلام دعا ہوچھے سنت اور سلام ایک جواب دعا ہوچھے واجب السلام علیکم جو دیکھے وہ اپنا کے سلام دیلو اپنا سلامتی کامنا کرلو اللہ دربارے اپنا جنو بھلائی کامنا کرلو تو حضور پاک صلی اللہ تعالی علیہ وسلم ایر دین کے من دیکھون جے کیوں جو دی اپنا کے پتھ میں سلام دیلو دوس ہوک دشمن ہو تو دوست تو آگے دوست کے سلام دائی دشمن دشمن کے سلام دائی نا کنتو کونو کارونے او نیجے کے ہیرے گیے جو دی پوتھو نہیں کونو آنے والا کے کونو جانے والا کے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بولے دائی تو اسلام بلچے جے او سنت پلن کرلو نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم سنت پلن کرلو اور اپنا جنو কি রাখলো যাকে সালাম দিল তার জন্য কি রাখলো আল্লাহ আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামে ইসলাম বলছে যে তোমার জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে গেল মানে দিতেই হবে তো কেউ সালাম দিল সুন্নাত পালন করলো আর সালামের জবাব দেওয়া যাকে দিয়েছে তার জন্য ওয়াজিব হয়ে গেল তো আমি গুনাহগার বান্দা আপনাদের সম্মুখে আপনাদের সালামতির জন্য সালাম পেশ করেছি আবার সালাম করি আসসালামু আলাইকুম نحمده ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم محمد رسول الله آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم گفتگو سے پہلے آغاز تقریر سے پہلے میں اپنی جانب سے یہ التماس کروں گا یہ گزارش کروں گا یہ اپیل کروں گا کہ ایک دل ہو کر بارگاہ رسالت یعنی آقا نامدار مدینے کی تاجدار سرکار ابد قرار حبیب کردگار نائب پروردگار شفیع روز سمار دونوں عالم میں ہمارے سردار لمبے لمبے ہاتھوں سے بھیک دینے والے گرتوں کو اٹھانے والے روتوں کو ہنسانے والے ڈوبتوں کو تنانے والے اپنے دست پاک میں ہم گناہگاروں کا ہاتھ لے کر اللہ رب العزت کی یاد قدرت میں پہنچانے والے یعنی حضور رحمت للعالمین کے پیارے پیارے پر نور نورانی سب گنبد کی جانب لو لگا کر اس بھیک دینے والے داتا و آقا کے بارگاہ بگش پناہ میں ایک مرتبہ جھوم جھوم کے با آواز بلند اپنے ہی بنگلہ انداز میں درود و سلام کا نذرانہ پیش فرمائیے بڑی اللہم مولانا محمد والا آلے مولانا محمد صلو علی সবাই মিলে জোরে পড়েন মুহাম্মদ মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান صافیانا محمد صلی اللہ تعالی علیہ وسلم آج کے سوتا دیر کا چھاوات ایک جگہ سا جی امرا گرام بانگلار مانوس ایک تا سمائے اما در گرام بانگلا ایک انو تو چھلو نا گرام بانگلا تے امرا انک سمائے جھوپ جنگل جھوپڑا اگلے دیکھے چھی তো এই ঝোপ জঙ্গলে বাড়ির আনাচে কানাচে
একটি পতঙ্গ সুন্দর বাসা তৈরি করে ফুলে যায়, ফুল থেকে রস নিয়ে আসে, কুটিরে রাখে, আল্লাহর কি রহমত, মধু হয়ে যায়, হয় না গো? তো মধু হয়ে যায়। আল্লাহ আল্লাহ হাদিস ও কোরআনের কথা মোতাবিক মধু হয়ে গেল কেমন করে? তাদের কাছে তো মেশিন নেই, তারা তো কোনো চায়ের দোকানে গিয়ে চা নিয়ে এসে তার সঙ্গে মিক্সচার করে না, কোনো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির রসে বসে গিয়ে রস নিয়ে এসে মধুর ওই রসের সঙ্গে মাখিয়ে মধু তৈরি করে না, বা সেখানে গুড়ের ইস্তেমাল করে না। প্রশ্ন হচ্ছে পিছিয়ে তাকায় না, যে আসছে ইনশাল্লাহুল আজিজ সিট নিয়ে নেবে, বুঝুন ভাই। প্রশ্ন হচ্ছে, তো চামালিতে গেল রস নিল, জবাতে গেল রস নিল, পদ্মতে বসলো ফুলের রস নিল, আমের মুকুলে বসলো ফুলের রস নিল, আরো যত সরষার বাগানে গেল সরষার ফুলে বসলো তার রস নিল, আল্লাহ আল্লাহ যত ধরনের ফুল দেখতে পার সমস্ত ফুলের মধ্য জায়গায় বসে সেখান থেকে রস নিয়ে আসে, রস নিয়ে আসে কুটিরে জমা করে, আল্লাহ আল্লাহ। প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, এ মৌমাছি শুনো শুনো, তুমি তো ফুলে যাও আর সেখান থেকে উড়ে গিয়ে আল্লাহ আল্লাহ বাসাতে এসে রস জমা করো, তো তুমি এ মধু তোমার বাসাতে, এ মধু তোমার কুটিরে কেমন করে তৈরি হয়? তো মধুর আল্লাহ আল্লাহ, ও মৌমাছির জবান থেকে এটা এলান হবে যে আমি আমার কুটির থেকে যখন বেরিয়ে যাই তো মুখে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে দরুদ থাকে, আমি যখন রাস্তায় চলতে থাকি তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামে দরুদ পড়তে থাকি, আমি যখন ফুল থেকে রস সংগ্রহ করি তো আমার জবানে দরুদ থাকে, যখন রস আমার মুখে আসে তো আমার জবানে আল্লাহর নবীর মহব্বতে আমার মুখে দরুদ থাকে, আর এই দরুদ পড়তে পড়তে আমি ফুলের কাছে যাই, ফুল থেকে রস নেই দরুদ পড়তে পড়তে এসে আমি আমার কুটিরে জমা করি, যে এই যাওয়া এবং আসা এর মাঝে আমার দরুদের যে গুণাগুণ, আমার যে দরুদের যে তারান্নুম, এর বিনিময়ে, দরুদের বিনিময়ে ফুলের রস আর রস থাকে না, মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহর সৃষ্টির একটা সৃষ্টি হচ্ছে মৌমাছি, আল্লাহ পৃথিবীতে যত মখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে মৌমাছি একটা, মাছি একটা, মাছ একটা, আল্লাহ আল্লাহ এরকম 18,000 মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি হচ্ছে পরমাধিকারের কাছে আমরা মানুষ, মানুষকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন পরমাধিকার, মানুষকে সবচেয়ে বেশি আকল দিয়েছেন, মানুষের কাছে থিওরি আছে, মানুষের কাছে বিজ্ঞান আছে, মানুষের কাছে আকল আছে, আল্লাহ আল্লাহ। তো ও মৌমাছি ও ফুলে গেল রস নিল, দরুদ পড়তে আছে, দরুদের বিনিময়ে এ রস যখন মধুতে পরিণত হলো, আমি বলতে চাই মণিগ্রামের সরজমিনে আজকে ইসালে সাহাবের এই অনুষ্ঠানে, যে ইনশাল্লাহুল আজিজ মুসলমান যদি ইমানি হালাতে, মুসলমান যদি ভক্তি ভরে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সামনে উদাত্ত চিত্তে মন খুলে দরুদ শরীফের নজরানা বারগাহে রিসালাত দরবারে নবুয়তে পেশ করতে থাকে, তো ইনশাআল্লাহুল আজিজ এ সরজমিন মাটির সরজমিন থাকবে না, এ সোনার সরজমিন হয়ে যাবে, এ সরজমিন মাটির সরজমিন থাকবে না, এ নূরের সরজমিন থাকবে, আপনি জাহেরি দৃষ্টিতে দেখতে পাবেন না কিন্তু বাতনি দৃষ্টিতে আল্লাহর রহমতে এ নূরের সরজমিনে পরিণত হয়ে যাবে। এরই জন্য তো তৎকালীন সময়ে আলা হযরতের খানদারন চশমে চিরাগ হুজুর রাইহানে মিল্লাত আলী রহমত ওয়া রিদওয়ান পশ্চিমবঙ্গের সফরে এসেছিলেন, মালদা এসেছিলেন, উনি মুর্শিদাবাদ এসেছিলেন, উনি বীরভূম এসেছিলেন, সাল ছিল 1978 সাল, মালদা বীরভূম মুর্শিদাবাদে উনি এলেন, এই মালদা মুর্শিদাবাদ বীরভূমের সমস্ত প্রোগ্রাম সেরে উনি বারেলি শরীফের সরজমিনে হাজির হলেন, তো বারেলি শরীফের সরজমিনে হাজির হওয়ার পর ওই সময় বারেলিতে যে উরুস ছিল, সে উরুস ছিল আলা হযরতের বড় ছেলে হুজুর হামিদ রেজার, হামিদি উরুসে হামিদি ছিল, তো
হুজুর সাহানি দিতে, হুজুর রাইহানে মিল্লাত, হুজুর তৌসিফ রাজা খান সাহেবের আব্বা যান, উনি পশ্চিমবঙ্গের মানুষের দরুদ পড়া শুনেছেন, পশ্চিমবঙ্গের মানুষের দরুদের মহব্বত জেনেছেন, পশ্চিমবঙ্গের মানুষের দরুদের মধ্যে যে ছন্দ আছে, দরুদের মধ্যে যে ভালোবাসা আছে, দরুদের মধ্যে যে প্রেম আছে এবং দরুদের মধ্যে যে সাজাওয়াত আছে, ওনাকে খুব ভালো লেগেছে, ওনাকে খুব সুন্দর লেগেছে। বারেলি সরজমিন ও ইমানি সরজমিন, বারেলি সরজমিনে হুজুর রাইহানে মিল্লাত আলী আহমদ ওয়া রিদওয়ানের যখন সময় এলো বক্তব্য রাখার জন্য, তো আমাদের সুন্নিদের আল্লাহ আল্লাহ সিস্টেম মোতাবেক উনি কোরআন মাজিদের আয়াত পড়েছেন। কোরআন মাজিদের আয়াত পড়ার পর বলেছেন, শুনো শুনো, এ আমার বারেলি সরজমিনে উপস্থিত হাজির মুসলমান, শুনো, তোমরা নবীর দরবারে দরুদ পড়ো। তো বারেলিতে, ইউপিতে, বিহারে, মধ্যপ্রদেশে, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্যান্য স্টেটেও দরুদ পড়া হয়। তো দরুদের সিস্টেম আলাদা। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দরুদ হয়ে গেল, কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাআদানিল জুদি ওয়াল কারাম, দরুদ পড়া হয়ে গেল। আরো অনেকে অনেক রকম দরুদ পড়ে, কিন্তু শুনুন শুনুন, ইউপি বিহারের মুসলমানের মধ্যে ও উমান নেই, তাদের দরুদের মধ্যে এত মহব্বত নেই, তাদের দরুদের মধ্যে এত সুন্দর ছন্দ নেই, তাদের দরুদের মধ্যে এত সুন্দর মিলাওয়াত নেই। তো আল্লাহ আল্লাহ হুজুর রাইহানে মিল্লাত তৌফিক নিয়ে হুজুরের আব্বা জান বলছেন, হে মুসলমান শুনো শুনো, আজ হি মে বঙ্গাল কি সফর সে বাপস আয়া হুয়া হু, মেনে বঙ্গাল কে মুসলমান কা দরুদ পড়নে কা জো আন্দাজ দেখা, বঙ্গাল কে মুসলমান কা দরুদ পড়নে কা জো মহব্বত দেখা, উনকা দরুদ মে জো মেনে গহরাই দেখা, তো বঙ্গাল কা মুসলমান কা বখশিশ তো উনকা বলে হে না দরুদ শরীফ পড়নে কা বুনিয়াদ পর হো জায়েগা। বলছে আর কিছু লাগবে না, পশ্চিমবঙ্গের মানুষের জান্নাত পাওয়া তো তাদের এই আলেহানা আন্দাজে সুন্দর ভঙ্গিমাতে নবীর নামে দরুদ পড়ার বদৌলতে হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের মুসলমানের দরুদ আমার হুজুরের সামনে কেমন হয়েছিল আমি একবার আপনাদেরকে মন খুলে হৃদয় জুড়ে বারগাহে রিসালত দরবারে নবুওয়াতে ওই সুন্দর সুরে দরুদ পড়ার জন্য আপিল করছি। আপনারা সবাই উচ্চ স্বরে ভক্তি ভরে দরুদ শরীফের নজরানা পেশ করুন। মোহাম্মদ হরদম জবান, মুর্শিদ বরহক, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, সৈয়দিনা আলা হযরত, আজিমুল বরকত, মুজদ্দিদ দীন মিল্লত, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান, বারগাহে রিসালত দরবারে নবুয়ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে মহব্বত পেশ করছেন। এ শের ও শায়রি এক নয়, হাজারো বার আমার মুখ দিয়ে আপনারা শুনেছেন। তো ইনশাল্লাহুল আজিজ, যে জিনিস আপনি বারবার বলবেন তাতে যেন মহব্বত তত বেশি গভীরতায় যায়, ইনশাল্লাহুল আজিজ কোনো দিন পুরাতন মনে হবে না, যখনই পড়বেন তখনই নতুন মনে হবে। নবীর প্রেম আছে যে, মহব্বত আছে যে, আলাহাজ বলছেন যে ওহি রব হে জিসনে তুজকো হমতন করম বানায়া, হমে ভিক মাঙ্গনে কো তেরা আস্তা বতায়া, তুঝে হমদ হে খুদায়া, তুঝে হমদ হে খুদায়া। আলা হযরত ফির বলছেন যে মুমিন ও, এর ব্যাখ্যা দেব, যে উনকি ইজ্জত পে মরে দিল সে, মুমিন ও যে উনকি ইজ্জত পে মরে দিল সে, ওই হচ্ছে মুমিন। যে আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনি নৌকাতে পার হচ্ছেন, আপনার সামনে
কোন গাদ্দার রাসূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলছে, আপনার পাশে কোন মুনাফিক নবীর স্থানে দরুদ পড়াকে বেদাত বলছে, তো আপনি মুমিন আছেন, আপনি একা আছেন, কিন্তু তারা দল বেঁধে আছে, তো তাদের দল বেঁধে থাকার কারণে আপনি প্রতিবাদ করতে পারছেন না, আপনি প্রতিবাদ করতে গেলে হয়তো আপনার টুটি চিপে সেখানেই শেষ করে দেবে, কিন্তু আপনি আশিকের রাসূল আছেন, আপনি দিবানের রাসূল আছেন, আপনার মধ্যে মহব্বত আছে মুহাম্মদের, আপনার মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মহব্বত আছে, যখন ওরা এই রকম কথাগুলো বলছে, নালায়েক পানা করছে কি নবীর স্থানে দরুদ পড়া বেদাত, নবীকে হাজির ও নাজির মানা বেদাত, নবী সর্ব জায়গায় বিরাজমান এটা মানা বেদাত, তো আপনি জানেন আপনি আমাদের মতো আল্লাহ আল্লাহ আপনি ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকাতে আপনার মধ্যে জ্ঞান আছে ইলম আছে, আপনি জবাব দিতে পারছেন না, কিন্তু হৃদয়ে আপনার মোচড় খাচ্ছে, হায় হায় কি বলতে আছে হৃদয়ে আপনার, আল্লাহ আল্লাহ আঘাত আসছে যে কাদ্দারে রাসূল এরা বলতে কি আছে। আলা হযরত লিখছেন যে মুমিন ও যে উনকি ইজ্জত পে মরে দিল সে নবীর ইজ্জতের উপর হামলা হচ্ছে, তো আপনার দিল চুরচুর হয়ে যাচ্ছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইলমে গায়বের উপর হামলা হচ্ছে, আপনি হয়রান হয়ে যাচ্ছেন, তো মুমিন ও যে উনকি ইজ্জত পে মরে দিল সে আর নজদি ওহাবি তাজিম ভি করতা হ্যায় তো মরে দিল সে জিন্দা দিল সে নেহি। আমরা যেমন পান ধরে দরুদ পড়ি, আমরা যেন উদাত্ত চিত্ত মানি, মানি যে নবী আমার হাজির ও নাজির, আমরা যেমন মানি যে মানিগ্রামের সরজমিন থেকে যে দরুদ হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উনি শুনতে আছেন, আমরা যেমন মানি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি নূরের তৈরি দূরত তৈরি, তো ওরা নবীর নামে দরুদ পড়ে তো দিল নিয়ে নয়, জিন্দা দিল নিয়ে নয়। আলা হযরত লিখছেন যে মুমিন ও যে উনকি ইজ্জত পে মরে দিল সে আর অহাবি নজদি তাজিম ভি করতা হ্যায় হুজুরের স্থান বয়ান করছে, তবুও জিন্দা দিল নিয়ে নয় যেন মুর্দা দিল নিয়ে ওরা ঘুরছে। আল্লাহ আল্লাহ, তো আলা হযরতের এটাই হচ্ছে সবাক যে সারা দুনিয়াকে নবী মুস্তফার আশিক বানিয়ে দিল, সারা পৃথিবীর মানুষকে নবী মুস্তফার দিওয়ানা বানিয়ে দিল। আলা হযরতের সুন্দর একটা শায়রি যে মুমিন ও যে উনকি ইজ্জত পে মরে দিল সে আর নজদি তাজিম ভি করতা হ্যায় তো সড়ে দিল সে। ভাই আজকে এ বাড়িতে যে পবিত্র মাহফিল, এ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যে আজ থেকে প্রায় 40 দিন আগে এই বাড়ির একজন, দুই পরিবারের এক পরিবারের প্রধান আমার চাচা যান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল থেকে পরকালে গমন করেছেন, তারই ইসালে সওয়াবের জন্য তারই রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে এই পবিত্র মাহফিল সাজানো হয়েছে। আজ একটু নতুন রঙে আপনাদেরকে রঙিয়ে দেই। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব পড়ছিলাম বহুদিন আগে, তো কিতাবে লেখা আছে যে মিটা দো আপনে হস্তি কো আগর কুছ মর্তবা চাহিয়ে, বুঝতে পারছো না মজুর ভাই, মিটা দো আপনে হস্তি কো আগর কুছ মর্তবা চাহিয়ে কিউকি দানা খাক মে মিলকর গোরে গুলজার হোতা হে। এর বাংলা মানে হচ্ছে তুমি তোমার আমিত্বকে বরবাদ করে দাও, তুমি তোমার আমিত্বকে বিলীন করে দাও, কেন না বোমের ভিতরে যদি আপনি বুটের ওই বিচন রাখেন, গমের বিচন রাখেন, তো কখনো অঙ্কুর নেবে না, কখনো গাছ হবে না, তাতে ফুল হবে না, ফলও হবে না, তো তার গাছ তার ফুল ফল যদি পেতেই হয় তো মাটিতে মিশাতে হবে। তো উনি ইশারা করছেন যে মিটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহিয়ে কিউকি দানা খাক মে মিলকর গোলে গুলজার হোতা হ্যায়। আপনাকে মরার আগে মরতে হবে, যদি আপনি মরার আগে মরতে পারেন তো ইনশাল্লাহুল আজিজ আপনি একটা লম্বা জীবন পেয়ে যাবেন, আপনি কবরে আরাম পাবেন, আপনি ফুল ফেরাতে আরাম পাবেন, হাসরের ময়দানে আপনি আরাম পাবেন, তো কোথায় আপনি মরবেন, কার চরণ তলে আপনি জীবনকে কুরবান করবেন, কার চরণ তলে আপনি আপনার এই নফসকে মেরে দিবেন। আল্লাহ আল্লাহ, আসুন আসুন, উনি বলতে আছেন যে এরকম কোন আল্লাহর ওলি যদি থাকে, এরকম কোন যদি দিবানের রসুল থাকে, তো তাদের চরণ তলে নিজেকে কুরবান করে দাও, ইনশাল্লাহুল আজিজ তার কথা মোতাবিক চলো, গুরুর কথা মোতাবিক চলো, তো ইনশাল্লাহুল আজিজ তোমার গুরু তোমার জিন্দগির শুরু করে দিবে। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। তো উনি কিতাবে লিখছেন
যে পারস্য দেশের বাদশাহ উনি হিন্দুস্তানে আসছেন। কোথায় আসছেন একটু বলেন, কোথায়? হিন্দুস্তানে আসছেন। তো বাদশার ব্যাপার, ওনার দরবারের সমস্ত মানুষজনকে চাকর থেকে শুরু করে নিয়ে আর রাজ রানী পর্যন্ত সবাইকে জিজ্ঞাসা করছে তাদের আরজি কি, তাদের চা পাওয়া জিজ্ঞাসা করছে। একের পর এক, একের পর এক, একের পর এক প্রত্যেকের চা পাওয়া জিজ্ঞাসা করা হলো, নোট করা হলো, প্রত্যেকের চা পাওয়া জিজ্ঞাসা করা হয়েছে, নোট করা হয়েছে। তো বাদশার দরবারে একটা তোতা পাখি, এক পাখি, সুন্দর পাখি খুব, অনেক মানুষ আছে পাখি প্রেমিক, তো ওর দরবারে খাঁচা বন্দি অবস্থায় আছে। হালাকি সকালবেলায় খেতে দেওয়া হয়, তাকে ঠিকঠাক সময়ে স্নান করা হয়, তাকে কি করানো হয়, ওটা চলুক, না তো আমার মুখ দেখতে পাবে না, ওটা চলুক চলুক, ঠিকঠাক সময়ে স্নান করানো হয়, ভোল্টেজ বেশি দাও, কি করা হয়, ঠিকঠাক সময়ে স্নান করানো হয়, কিন্তু তুমি যতই খেতে দাও, তাকে যতই যত্ন করো, তাকে যতই স্নান করাও, তুমি তো তার স্বাধীনতা কেড়ে নিয়েছো, সে তো দাঁড়া মেনে উঠতে পারে না, সে তো সঙ্গী সাথী হারা হয়ে গেছে, তারও তো শখ জাগে যে সকালের সূর্য যখন পূর্ব দিকে উঠবে তো ফলের গাছে গিয়ে টাটকা ফলে গিয়ে ঠোকর দিয়ে টাটকা টাটকা রস সেও তো মুখে নিতে চায়, তারও তো জীবন আছে, তারও তো যৌবন আছে, তুমি তার জীবনকে, তার যৌবনকে খাঁচার মধ্যে শেষ করছো, কিন্তু আছে রাজ দরবারে, খুব সুন্দরভাবে লালিত পালিত হচ্ছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু পরাধীনতার অবস্থায় সে জীবন যাপন করছে। বাদশার কাছে সমস্ত লিস্ট যখন হয়ে গেল, বাদশা রওনা হবে, বাদশা মনে পড়েছে, আরে আমার দরবারে তো আমার স্বাদের একটা পাখি আছে, তাকে তো কিছু জিজ্ঞাসা করা দরকার, তাকেও তো কিছু জিজ্ঞাসা করা দরকার, তারও তো আর্জি আছে, তারও তো চা পাওয়া আছে, আমি তো সবার কথা জিজ্ঞাসা করলাম। তো ওখান থেকে ছুটতে ছুটতে গিয়ে পাখিকে বলছে, হ্যাঁ পাখি, আমি হিন্দুস্তানের সফরে যাচ্ছি, তোর যদি দিল্লি তামান্না কিছু থাকে, তোর দিলের মধ্যে যদি কোনো কামনা থাকে, যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, তা আমাকে বল, ইনশাল্লাহ আজিজ, তোর চাওয়া পাওয়া তোর কামনাকে আমি পূরণ করার চেষ্টা করব, পূরণ করার চেষ্টা করব। পাখি বললো, হুজুর জাহাপনা, আমার কিচ্ছু চাওয়া পাওয়ার নেই, আপনি হিন্দুস্তানে গিয়ে আমার দলের পাখির সামনে গিয়ে বলবেন যে তোমার দলেরই একজন, তোমার জাতেরই একজন, তোমার গোষ্ঠীরই একজন আমার রাজ দরবারে এই রকম শান শওকত মান ও মর্যাদা নিয়ে জীবন যাপন করছে, আপনি এই বার্তাটা ওখানে দেবেন। আল্লাহ আল্লাহ, ভারতবর্ষে এলেন, কিতাবে লেখা আছে গো, আমি পড়েছি আলহামদুলিল্লাহ, ভারতবর্ষে এসে রাজধানী থেকে শুরু করে, প্রজা থেকে শুরু করে, হিরো থেকে জিরো, হীরা থেকে জিরো, নুন থেকে চুন, যার যা দরকার ছিল সব পূর্ণ হয়েছে, পাখির কথা ভুলে গেছে, প্লেন ধরবে যাবে, তুমি বলছি আরে আমার পাখির ব্যাপারটা তো ভুলে গেছি। তো ছুটতে ছুটতে গেছে ভারতবর্ষের ওই রকম মানুষদের কাছে, ভালো ভালো দোকানদারদের কাছে, ওই এলাকার যারা পুরনো বাসিন্দা তাদের কাছে গেছে, কি ভাই আমার দরবারে একটা পাখি আছে, এই গোছের, এই গোত্রের, এই রঙের, এই রূপের, এই ঢঙের, এইরকম পাখি ভারতবর্ষের কোনো জায়গায় আছে, আমাকে দেখাতে পারো? হ্যাঁ, আপনি অমুক জায়গায় চলে যান, ওই রকম পাখি দেখতে পাবেন, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু ওখানে গিয়ে দেখছে কি, হ্যাঁ একদল পাখি তারই গোত্রের, তারই রঙের, তো পাখিদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ পাখির দল, শুন শুন, তোমাদেরই জাতের, তোমাদেরই দলের, তোমাদেরই গোত্রের এক পাখি আমার রাজ দরবারে খাঁচা বন্দী অবস্থায় অত্যন্ত শান ও শওকতের সঙ্গে জীবন যাপন করছে, যে এই কথা পেশ করো, সঙ্গে সঙ্গে পাখির দলের মধ্যে থেকে একটা পাখি ঝম করে পড়ে গিয়ে ছটপট 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 করতে করতে গিয়ে দম আটকে গেল। যেই দম আটকে গেল, দেখুন বাদশা ভাবছে, আল্লাহ হলো তো হলো কি, হাতে নাতে দেখছে যে তো মারা গেছে, মারা গেছে পাখি, কি করা যায়, পাখি মারা গেছে তো ছেড়ে চলে এলো, পাখির দল যারা ওরা চলে গেল, ও পড়েই থাকলো, কিন্তু মরেনি ও, ও মরেনি, দম আটকে আছে, নিজের দেশে এলো, মুক্তাসার করে দিচ্ছে নিজের দেশে এলো, সবাইকে সব কিছুর যাদের আবেদন ছিল আর্জি ছিল সবারই কাছে সত্য হতা পৌঁছে দেওয়া হলো,
দুঃখ ভরা না বদল নিয়ে সে তার সাদের পাখির কাছে গিয়ে বলছে, রে পাখি শোন শোন, মন দিয়ে ও পাখি শোন শোন, তুই যে আরজি করেছিস তোর আরজি পূর্ণ করেছি। পাখি বলছে, বলো জাহাপন, বলেন বাদশা মশাই বলেন। বলছে, শোন তুই যে কথা বলতে বলেছিলিস আমি তোর দলের তোর গোত্রের পাখির কাছে, আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা পাখি ঝপ করে পড়ে গিয়ে ও হার্ট অ্যাটাক করে মরে গেছে। যেই এই কথা শুনল ও ছিল পাখিদের মধ্যে গুরু। ভাই জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় গেছে, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় গেছে। তো যে ভারতবর্ষে ছিল ও ছিল পাখির গুরু। তো যেই ও বার্তা পেল যে ঝপ করে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক করেছে, সঙ্গে সঙ্গে খাঁচা বন্দি ও পাখিও সবাক নিয়ে নিল, ও সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করতে করতে গিয়ে তো মরে গিয়ে ও নিজেকে একেবারে আফসোস মানে একেবারে নিজেকে শেষ করে দিল। ও কিন্তু মরেনি, যে নিজেকে শেষ করলো অল্প সময়ের জন্য তার কথা শুনে, গুরুর কথা শুনে। তো বাচ্চা সঙ্গে সঙ্গে খাঁচার দরজা খুলে যখন পাখিটাকে বের করলো, পাখি যেই মাত্র হাতে নিয়ে দেখছে, হায় রে আমার সাদের পাখি, পাখি দীর্ঘদিন ধরে তুমি লালিত পালিত হয়েছো, দীর্ঘদিন ধরে তুমি আমার রাস্তায় পরে খেয়েছো, দীর্ঘদিন ধরে আমি তোমার যত্ন করেছি, দীর্ঘদিন ধরে আমি তোমার সেবা করেছি, আজ তুমি হার্ট অ্যাটাক করেছো। যে এরকম করে দেখতে আছে পাখি সঙ্গে সঙ্গে তার হাত থেকে উড়ে গিয়ে দাঁড়িয়ে বসছে। পাখি এটা কি হলো? তো পাখি বলতে আছে, হুজুর শুনুন শুনুন, আমি আপনার দরবারে এ পরাধীন অবস্থায় আছি, আমি আপনার দরবারে সঙ্গী ছাড়া অবস্থায় আছি, আমি আপনার দরবারে জীবন যৌবনকে কুরবান করে দিয়েছি, আমি ছটপট করছি আমার সঙ্গীকে খোঁজার জন্য, আমি ছটপট করছি আমার সাথীদের সঙ্গে ওড়ার জন্য, আমি ছটপট করছি ওর এরকম টাটকা ফলা ঠাকুর মারার জন্য। তো আমার হিন্দুস্তানে ও পাখির বাদশাহ ছিল, ও পাখির গুরু ছিল, ও আমাকে সবার দিল আমার গুরু। তুই যদি জীবন পেতে চাস তো আমার কথার উপর আমল কর, তুই মরার আগে মরে যা, তুই জীবন পেয়ে যাবি। তো আমি আমার গুরুর সাবাক নিয়ে আমি নিজেকে শেষ করে দিয়েছি, গুরুর চরণ চলে আমি নিজেকে শেষ করে দিয়েছি, আর নিজেকে শেষ করার কারণে তোমার খাঁচা থেকে আজকে আমি মুক্তি পেয়ে জীবন পেয়ে গেছি। তো যতক্ষণ পর্যন্ত আপনি গুরুর চলে আপনার গুরুর চরণ চলে আপনার জীবনকে কুরবান না করবেন, তো এরকম বন্দি দশা আপনার কাটবে না, আপনার পরাধীনতা থেকে মুক্তি পাবেন না। তো যদি আপনি গুরুর চরণ তলে নিজেকে বিসর্জন দিতে পারেন তো ইনশাআল্লাহুল আজিজ নতুন জীবন পাবেন। হাত বাকি তো মুলাকাত বাকি, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এবারে আপনাদের সম্মুখে আমার উত্তর পাড়া জুম্মা মসজিদের পেশ ইমাম হাজাতুল্লাহ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, যিনি গোটা পশ্চিমবঙ্গের আল্লাহর রহমতে শ্রেষ্ঠ জীবনী বক্তাদের মধ্যে অন্যতম। জীবনী বক্তব্য শুনিয়ে শুনিয়ে মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে নবীর প্রেম জাগিয়ে দিয়েছেন হযরতুল্লাহ মাওলানা মোহাম্মদ হারুনুল রশিদ সাহেব। ওনার ইস্তেকবাল উচ্চ স্বরে ভক্তি ভরে নারা দিয়ে নেব ইনশাআল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মাওলানা হারুনুল রশিদ সাহেব, জনাব মাওলানা হারুনুল রশিদ সাহেব, নারা তাকবীর, নারা রিসালাত। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।